26 মার্চ ফ্রাইডে, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্পেশাল গেস্টওয়ালা ব্লগ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে আসবে দুজন স্পেশাল গেস্ট। কারা আসে সেটা তো তারা যখন আসবে আলাপচারিতা হবে জানতেই পারবে। আপাতত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। অ্যাজ অলওয়েজ জাস্ট অজ অজ গুড টু ফোন করছে তারা। বললো কি 7 আপ লে রে দিদি, আমি ওকে বলেছিলাম মেরিন্ডা আনার জন্য। যাই হোক, আমার কিছু কিচেন ইউটেন্সিলসের রিপ্লেসমেন্টের খুব দরকার ছিল। একটা যেমন সসপ্যান ধরো আমার একটাই আছে, ওটা স্পেয়ার একটা দরকার ছিল। প্লাস ফ্রাই প্যান আমার আছে অনেকগুলো, বাট স্টিল আর একটা নিলাম। আর বড়ো সিলের যেমন আমার ছোটো ছোটো বোল আছে, বাট এটা একটু বড়ো বোল নিয়েছি। আর স্প্যাচুলা সেট যেটা আমার আগে ছিল ব্ল্যাক, কুলফি কামড়ে খেয়ে নিয়েছে, ওখান থেকে নিয়ে আসে বাস্কেটটা থেকে একটা করে মুখে করে নেয়। ওগুলো কামড়াতে খুব মজা লাগে না, মানে রাবার রাবার মতো হয়, তো ওগুলো কামড়ে ওখানে আধা করে ফেলে রাখে, তো ওটা দরকার ছিল। তো ওগুলো সব অর্ডার দিয়েছিলাম, তো আজকে এসছে কিছু কিছু, কালকে সেরম করে মোটামুটি সবই এসে গেছে। এটা একটা স্প্যাচুলা সেট, সুন্দর একটা স্কাই কালারের। তার মধ্যে 1, 2, 3, 4 খুন্তি টাইপস আছে। এটা এটা কি করে, এটাও খুন্তি টাইপসই হবে, এটা সবই খুন্তি হয়ে যাবে আমাদের আলটিমেটলি। এখানে একটা ব্রাশ, অয়েল, বাটার, এসব আমাকে পরশুদিন না তার আগের দিন বলে একটা স্প্যাচুলা সেট অর্ডার দাও তো, কারণ অনেক দিন ধরে সবিতা দিয়ে বলছে একটা দাও, লাগবে। ননস্টিক এর প্যানেতে না এমনি খুন্তি দিয়ে ইউজ তো কোনোভাবেই করা যায় না, কারণ এই কালো কালো গুলো উঠতে থাকে, আর মাসে কিছু না পেয়ে মাঝে মধ্যে ওটাই ইউজ করে। আমি আরেকটা জিনিসও তোমাদের দেখাচ্ছি, এই এগুলো মুখে করে আনতে কুলফির এত মজা লাগে। আমি কিছুদিন আগে এটা নিয়েছিলাম স্পেন্সেস থেকে, আর এটা ইউজ হচ্ছিল। এটার এটার পেছন দিকটা দেখো, এটা এগুলো সব কুলফির কাণ্ড। তো আমাকে বলে একটা স্প্যাচুলা সেট অর্ডার দিতে, আমি দেখলাম এর আগেরটা আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল ব্ল্যাক কালার, এই কালারটা বেশ ভালো লাগলো, অনেকগুলো ছিল একসঙ্গে, আর ভালো ডিলে একটা প্রাইসও চলছিল, তোমরা চেক করতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সসপ্যান যেমন বললাম আমার একটাই ছিল, আর একটা এটা যদি আগে আমারটা যেটা আছে তার থেকে ছোট, বাট ছোটোখাটো কিছু করার জন্য, দুজন লোক তো আমরা, দুজনের জন্য চা, গরম জল এসব করার জন্য একদম আইডিয়াল। সমস্যাটা কখন হয়, ওয়ান্ডার শেফের জিনিস আমার ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো লাগে আমার, এগুলো অনেক দিন ধরে চলে আর ভীষণ মজবুত হয়, এই এই ব্যাপারগুলো না খুলে যায় না বা লুজ হয়ে যায় না। তো এটা একটা, এটা সুন্দর একটা পার্পল কালারের সসপ্যান। এইটা ক্রাইসিস আমি বেশি ফিল করি, ধরো সকালবেলা কফি হয়ে গেছে বা চা হয়ে গেছে বা সেটা পড়ে আছে, বিকেলবেলা ওর কফি খেতে ইচ্ছা করছে না, বাট আমার তো মাঝে মাঝে চা কফি ইচ্ছা করে, তখন আমি খেয়ে দিচ্ছি আর নেই, তো সেক্ষেত্রে এই জিনিসটা বেশ ভালো কাজে দেবে। এটা ছোট বড়ো সিলের আমার ছোটো ছোটো এরকম তিনটে যে বোলের সেট ওটা ছিল, বাট কোনো একটা তরকারি টরকারি ঢালার জন্য একটু বড়ো সেট ওরকম ছিল না, তো ওটার জন্য এই সেটটা নিয়েছি। এটা ডেফিনেটলি মাইক্রোওয়েভ প্রুফ, তো এটার মধ্যে বেকিং টেকিংও করা যেতে পারে। এটা বেশ বড়ো, সার্ভ করার, টেবিলে সার্ভ করার জন্য একদম সুন্দর একটা জিনিস, এটা আমার কাছে ছিল না, এটা আমি নিয়েছি। আর একটা নিয়েছি ফ্রাই প্যান, কয়েকটা জিনিসে বিশেষ করে একটা ফ্রাই প্যান যেটা আমার চোখে ভাসছে এখন, যেটা পুরো ছাল চামড়া উঠে গেছে, ওই দিকে ওই থেকে ওই পাল্টাও পাল্টা দিকে না, যেটা আমি সুবিধা দিকে দিয়ে দিই, ওটা নেই না না, ওটা কোথায় আছে, বাট হ্যান্ডেল গুলো লুজ হয়ে যায় যদি ওটা টাইট দেওয়া যায়, বাট সেগুলো লালের কারণে দেওয়া হয় না। এটা সুন্দর ছোট ফ্রাই প্যান, এটা আমি এখন ইউজ করব না। দেখো তুমি বলছিলে কালারটা মেবি হয়তো ভালো লাগবে না, বাট দেখো কালারটা কি ভালো লাগছে। কই বলছিলাম, আমি বলছিলাম এটা নিতে, তুমি বলছিলে অরেঞ্জটা না, আমার যেহেতু অরেঞ্জ সসপ্যানটা আছে না তোর জন্য, তো এই হচ্ছে ইয়ে। ঘড়িতে সময় এখন বিকেল 5:30, আর বিকেলের এই সময়ে ব্লগ করার উপযুক্ত জায়গা ব্যালকনিতে ফুলের গাছগুলোর সামনে এসে দাঁড়িয়ে গেছে, কারণ ওই দূরে সূর্যের অরেঞ্জ কালারটা এই সময় এত সুন্দর একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে না, জাস্ট নেক্সট লেভেলে দেখতে লাগে, ফাটাফাটি লাগে। যাকে এই যে এতগুলো প্রোডাক্টস আনবক্সিং করলাম, এগুলো সবই ছিল আমাদের খুবই দরকারি জিনিসপত্র, আর এরকম সবারই আমাদের ডে টু ডে লাইফে এরকম ইম্পর্ট্যান্ট জিনিস, কিচেন আইটেমস, ফ্যাশন প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টস, ইলেকট্রনিক গ্যাজেটস, এগুলোর জন্য আমরা অনলাইন শপিং করে থাকি, অ্যামাজন থেকে, মিন্ত্রা থেকে, নাইকা থেকে, ফ্লিপকার্ট থেকে, জিও থেকে, এরকম আরও হাজারো ওয়েবসাইট থেকে। বাট একটা সিম্পল শপিং ট্রিক আমাদের এই শপিং এক্সপেন্সেসগুলোকে কিছুটা হলেও কিন্তু কমাতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাশব্যাক অ্যাপ ফান্ডেড বাই মিস্টার রতন টাটা, ক্যাশ করো অ্যাপ। একবার জাস্ট লজিক্যালি ভেবে দেখো, আজিও, মিন্ত্রা, মামাআর্থ, নাইকা, ফ্লিপকার্ট, ব্লাবলাবলা, আরও কত অনলাইন শপিং ওয়েবসাইটস থেকে নিজের প্রয়োজন অনুযায়ী ডিরেক্ট শপিং কেন করবে, যখন একটা সিম্পল ট্রিক অ্যাপ্লাই করলে প্রত্যেকটা শপিংয়ে পেতে পারো ফ্রি ক্যাশব্যাক, দ্যাট টু রিয়েল ক্যাশ, যেগুলো ডিরেক্টলি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, এই ম্যাজিকটা পসিবল ওনলি থ্রু ক্যাশ করো অ্যাপ, যার লিঙ্ক ডিসক্রিপশনের একদম প্রথমে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করো, ইনস্টল করো, সাইন আপ করো, করা মাত্র পেয়ে যাবে ফ্ল্যাট ₹25 ইনস্ট্যান্ট জয়নিং বোনাস। এখান থেকে তো
শুরু। এরপরে ক্যাশ কারোর সঙ্গে রেজিস্টার্ড আছে 1500 ক্লোজ টু ওয়েবসাইটস, সেখান থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করো, অরেঞ্জ বাটনে ট্যাপ করো এবং শপিং স্টার্ট করে দাও। নর্মাল এক্সপিরিয়েন্স, নর্মাল, বাট প্রত্যেকবার হবে বাজেট শপিং। ধরে নাও আমরা যে কিচেন আইটেমসগুলো অর্ডার করেছিলাম, সস প্যান, ফ্রাই প্যান, বোল, স্প্যাচুলা সেট, এগুলোর মধ্যে কোনো একটা তোমার ভালো লেগে গেলো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, অরেঞ্জ বাটনে ট্যাপ করো, তারপরে ক্যাশ কারো ডিরেক্টলি তোমাকে প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, সেখানে গিয়ে শপিংটা কমপ্লিট করো, যদি কোনো কুপন কোড থাকে অ্যাপ্লাই করো, নর্মাল শপিং এক্সপিরিয়েন্স। বাট অর্ডার প্লেস করার পরে যখন ফিরে আসবে ক্যাশ কারো মাই আর্নিং চেক করবে, তবে ইন্টারেস্টিং ক্যাশব্যাক অ্যাড হয়ে গেছে। এবার ডিপেন্ডিং অন অনগোয়িং অফার সেটা 10% হতে পারে, 20% হতে পারে। আর ক্যাশ কারোর এই যে ক্যাশব্যাক সেটা একটা সার্টেন টাইম কয়েকদিনের জন্য লক থাকে, পেন্ডিং থাকে, বাট যদি তুমি অর্ডারটাকে ক্যান্সেল না করো বা প্রোডাক্টটাকে রিটার্ন না করো তাহলে সেই ক্যাশব্যাকটা কনফার্ম হয়ে যাবে এবং সেটা যখন মিনিমাম একটা অ্যামাউন্ট মানে 250 টাচ করবে তখন ডিরেক্টলি টোটাল ক্যাশব্যাকটাকে তুমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবে, মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট ফ্রি ক্যাশব্যাক। এই চারটে কিচেন আইটেমসের এক্সাক্ট পারচেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার সঙ্গে ক্যাশ কারো অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে। আর এই প্রত্যেকটা নর্মাল প্রাইস আর ক্যাশ কারো প্রাইস আনবক্স করার সময় অনস্ক্রিন তোমরা দেখে নিয়েছিলে, তাহলে দেরি কিসে, ট্রাই করলে জানিও। লাস্ট ব্লগটা যদি দেখে থাকো জানবো উল্পিয়াকে সকালবেলা গুড্ডুর সঙ্গে গেছিল ওই এগুলো আনতে আর কি, ভাবছিলাম কি চটকে যাবে, টার্টটা তো একদম বিউটিফুল আছে আর পেস্ট্রিটা ওরকমই আছে। আমার জন্য? হ্যাঁ আমার জন্য, তুমি বলো নি শান্ত। লেমন টার্ট হলো, চিকেন পেস্ট্রি হলো, সরি চিকেন এনভেলপ হলো, পেস্ট্রি হলো, আর এটা হচ্ছে রসমালাই। অলরাইট, তো সকাল থেকে বলছিলাম, ইভেন আগের ব্লগ থেকে বলছিলাম যে এখন সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে আসবে আসবে, তো কারা আসবে একটা কোয়েশ্চেন মার্ক রয়েই গেছিলো, তো তারা ফাইনালি এসে গেছে। এবার বিষয় হচ্ছে যারা এসেছে যে দুজন খুবই চেনা মুখ তোমাদের, তো তাদের ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদমই। তো এবার তারা এখানে এসেছে দুটো বিশেষ কারণে, প্রথমত তো আমাদের সঙ্গে প্রথমবার আলাপচারিতা হবে, তো সেটা আমাদের খুব ভালো লাগছে, গল্প আড্ডা জমে গেছে একদম। আর দ্বিতীয় একটা বিশেষ কারণ, যেটা আমাদের গল্প আড্ডা যেরকম যেরকম এগোবে তোমরা জানতে পারবে। তো আপাতত আমি তাদের ব্যাপারে বিশেষ কিছু না বলে ক্যামেরাটাকে তাদের দিকে করি, তারা নিজেদের ব্যাপারে তাদের কাজ নিয়ে তোমাদেরকে কিছু বলো। আগে নতুন করে চেনানোর আমার মনে হয় না কিছু আছে, ওয়েন্দ্রিলা কৃষ্ণেন্দু, আমি তো এসে থেকেই বলেছি, আমি তোদেরকে তুই বলছি, আমার থেকে তোরা অনেক ছোট ছোট, বাট দে হ্যাভ অ্যাচিভড আ লট এই বয়সে। না সত্যি, আমরা আসলাম আর পিতাদির সাথে দেখা করতে, সহর্দাদার সাথে দেখা করতে, ফোনে কথা হচ্ছিল আমাদের, কিন্তু সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা ছিল, কারণ আমরা ইনসাইড আউটের বিভৎস বড় ফ্যান। প্রতিদিন আমি রাতে মানে ঘুমানোর আগে আমি প্রতিদিন দেখি, আমার তো মানে ভীষণ ভালো লাগে, আমি তোকে বলেছি। হ্যাঁ আমাকে ফার্স্ট বলেছে ইনসাইড আউটের, আমি একদিন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দেখছি কানের সামনে কি বাজছে কি বাজছে, আমি ওকে ডাকলাম কুলফি কুলফি শুনতে পাচ্ছি, তারপরেও আমাকে হঠাৎ করে দেখালো, এই দেখ আমরাও না একটা কুকুর পুষবো, রান্না কুলফি দেবো, তো এইভাবে তারপর থেকে ইনসাইড আউট দেখলাম। তারপরে আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে দেখা করার, আজকে ফাইনালি অনেক সিরিয়ালসে কাজ করেছে, বাট আমি তো ওদের থেকে আর একটু শুনতে চাইবো ইন ডিটেল, যারা ধরো প্রথমবার ওদেরকে দেখছো যে ওরা অ্যাকচুয়ালি কি কি করেছে, মানে ওরা নিজেরা একটু বলো। একদম, আমাকে তোমরা যারা চেনো তোমরা তো ঠিক আছে, কিন্তু যারা চেনো না, তো আমি কৃষ্ণেন্দু রাজ আচারিয়া, শর্ট ফর্ম কেআরএ। তো আমার অনেকগুলো কাজ করেছি এর আগে, বেঙ্গলি মুভিতেও কাজ করেছি, রিলিজ হয়নি মুভিটা, এখনও রিলিজ করবে, ওটায় রূপম ইসলাম স্যার গিয়েছিলেন আমার লিরিক্স, জুবিন গার্গ গিয়েছিলেন, ওটা রিলিজ করে গেছে। আর মুম্বাইতেও একটা কাজ করেছিলাম প্রকাশ ঝা স্যারের সাথে, ওনার একটা শর্ট ফিল্মে জুস্তুজু বলে, ওটা টাইটেল ট্র্যাকটাও আমার লেখা। আর আরও কাজ আসছে সামনে, আস্তে আস্তে তোমরা জানতে পারবে যারা আমাদের পেজটা ফলো রাখো। আমি তো ফার্স্ট আমার জার্নিটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, আমি যখন রবীন্দ্রভারতীতে মাস্টার্স করছিলাম তখন 2017-18 পিসি চন্দ্র জুয়েলার্স গোল্ডলাইস ডিভার গোল্ডেন ফেস ছিলাম, দেন আমি ডিরেক্ট পেয়ে যাই স্টারে ফাগুন বউ করেছি, তারপরে ওম নম শিবায় করেছি, আকাশাতেও কিছু করেছি, বিবাহ অভিযান করেছি, তারপরে ফুলেশ্বরী করেছি এরকম, তারপরে আবার নিজেদের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। ওইটা কিন্তু খুব বিয়ে ছিল, মানে খারাপ, মানে তোমার তখন ওই আমফান টামফান টাইপের ঝড় টড় আসছিল না, সেই সময় ওর বিবাহ অভিযানটা চলছিল, এবার রাত্রি দুটোর সময় ও ফিরছে, তখন ওর মা থাকতো, তখনও বড়নগরে থাকছিল, তো ওই রাত্রিবেলা ধরো তোমার একটা বেজে গেছে, গাড়ি ফাড়ি কিছু পাচ্ছে না, তো ওখান থেকে সেই সময় আমি ওকে আনতে যাচ্ছি রাত্রিবেলা, একা একা যাচ্ছি, সেই সময় কিভাবে হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে আমি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি ওকে আনতে, যে আমি নায়িকাকে আনতে যেতে হবে, কিছু করার নেই।
আচ্ছা উর্মি তো মোটামুটি এখানে প্লেট সাজিয়ে এনেছে, সেটা তোমরা অলরেডি দেখেছো, আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবার আমি ওদের দুজনগুলো জিজ্ঞেস করি মিষ্টি অ্যাকচুয়ালি কতখানি খায় আর কি। না আমার মিষ্টি খুব 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 প্রিয়, কিন্তু কোলেস্ট্রলটা একটু হাই হয়ে গেছে বলে কম খাচ্ছি এখন, কিন্তু মিষ্টি আমার খুব প্রিয়, বিশেষ করে তোমার দুধের মিষ্টি। তোমাদের কোনটা? আমি জানি তোমাদের মিষ্টি খুব প্রিয়। আমি নিজের বাড়িতে চুরি করে মিষ্টি খাই, ফ্রিজে রাখা থাকে, খুলে দিই টক করে, মামুলাই দশটা ছিল এখন নাটাকি করে। সেদিন থেকে বারণ করেছে যে রাতে কোনো মানে দুধের জিনিস বা মিষ্টি খাবে না, ও সেদিন থেকেই বেশি করে শুরু করেছে। মানে এখানে গল্প আড্ডা চলছে আর বারবার যখনই ক্যামেরা অন করতে যাচ্ছেন ফ্যানটা অফ করে দিতে। আজকে অর্পি বলেছে এরকম একটা ফ্যান নাকি পাওয়া যাচ্ছে যেটা সাউন্ড হয় না। হ্যাঁ তোমরা কেউ একজন আমাকে ডিএমও করেছিলে, ও এখন বললো কি ক্রমটনের কোন অ্যাড হয়ে গেল কিন্তু। তো এটা একটা খোঁজ করতে হবে। যা গেইবা তোমাদেরকে একটু সেই বিশেষ কারণটা বলি যার জন্য আমরা এখানে আজকে জমায়েত হচ্ছি, একটু দিয়ে তো কৃষ্ণেন্দু আর ঐন্দ্রিলা দুজন মিলে একটা খুব ভালো কাজ করছে, সেটা আমার থেকে ওরাই ভালো বলবে, তোমাদের সঙ্গে শেয়ার করবে। বল রিসেন্টলি কাজটা করলাম আমি আর ঐন্দ্রিলা দুজনে, খুব খেটেছি কাজটা, একটা মিউজিক আয় 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 এদিকে এদিকে এদিকে, তুমিও চলে আসো না দিদি। এবার তো কাজটা হচ্ছে একটা মিউজিক ভিডিও যেটার নাম একা মন, যেটায় অভিনয় করেছে ঐন্দ্রিলা, ঋতব্রত আর নীল ভট্টাচার্য, আর গানটা গিয়েছে ফেমাস সিঙ্গার খুব মেলোডিয়াস অমৃতা সিং দিদি। গানটা সুর আর লেখা আমার, আমি করেছি আর কি, জি মিউজিক থেকে আপলোড হয়েছে গানটা, অলরেডি 10K ভিউজ ক্রস করে গেছে, ফিঙ্গার ক্রস আরও হোক বেশি হোক, তোমরা একটু প্রে করো। ডেফিনেটলি অল দ্য বেস্ট টু ইউ। ওরা মানে আমার খুব ভালো লেগেছে ওদের সাথে ইন পার্সন কথা বলে, ভীষণ ভালো, ওরা তো খোলামেলা মানে জেনারেলি হয় না সবাই, তো ওর সঙ্গে কথা বলে তো আমরা এতক্ষণ বুঝতেই পেরেছি মানে গান হচ্ছে ওর প্রাণ, মানে সারাদিন গান নিয়ে থাকে, মিউজিক নিয়ে থাকে, কালচার করে। তো সেক্ষেত্রে আমি অর্পি দুজনে পার্সোনালি শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে একামন, আশা করি তোমাদের শোনার পর ডেফিনেটলি ভালো লাগবে। ও তো বলেই দিল অলরেডি এটা জি মিউজিক ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে আর সেখানে অ্যাক্ট করেছে ঐন্দ্রিলা নিজেও, তুমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার কর। আমি এক্সপিরিয়েন্স বলতে এর আগে তো আমি বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করেছি, এটা আমাদের নিজেদের প্রোডাকশন ফার্স্ট, মানে কেয়ারে মিউজিক প্রোডাকশনের ফার্স্ট কাজ, তো সবাইকে বলবো অনেক কষ্ট করে, কষ্ট তো থাকেই মানে যে কোনো কাজ করতে গেলে কষ্ট, ভালোবাসা, অনেক কিছু মানে অনেক স্বপ্ন নিয়ে আমাদের এই প্রোডাকশন আর প্রোডাকশনের ফার্স্ট কাজ, তো প্লিজ সবাই শোনো গানটা, আশা করি খুব ভালোই লাগবে আর অনেস্ট রিভিউ দিই। তো প্রথমবার যখন ওরা আমাদেরকে এটা বললো, আমরা যখন নিজেরা শুনলাম ঋতব্রত নীল ইভেন ও নিজে সবাই এত ভালো অ্যাক্ট করেছে, ইট ওয়াজ লাইক দারুণ লেগেছে। আর ও তো নিজে পুরো কোরিওগ্রাফ করেছে গানটাকে ডেফিনেটলি, তো সব কিছু নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমরা দেখো ডেফিনেটলি ভালো লাগবে অ্যান্ড আমাদের দুজনের তরফ থেকে উইশ ইউ অল দ্য বেস্ট, আশা করি এটা প্রচুর প্রচুর ভিউজ, প্রচুর কমেন্টস, প্রচুর শেয়ার হোক। কমেন্টসটা খুব ভালো মানে চাই, মানে কেমন লাগলো না আমি যদি গানটা কেমন লাগলো, অভিনয়টা কেমন লাগলো এটা, হ্যাঁ সেটাও শুনতে, সেটাও করো যে আমাদের নেক্সট কোনো কাজ আসলে আমরা সেটাকে মানে রেকটিফাই করব। অনেস্টি হয়তো সবার থেকে পাওয়া যায় না, আমি যেটা বলছিলাম যেটা ওদের থেকে আসছে। ও তো আমাকে কালকে বলছিল আমি শুধু এটুকু চাই যে লোকে শুনুক গানটা, আমি আর কিচ্ছু চাই না, সবার কাছে পৌঁছুক এটাই আমার চাই, যে সবাই শুনুক গানটা কেমন লাগলো এটা বলুক, যে কষ্ট করে একটা গান বানিয়েছি। একা মন জি মিউজিকে আপলোড হয়েছে। এইবার শুধু আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে যেটা আমি সবসময় করে থাকি আমরা আর কি, তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, খারাপ লাগলো সেটাও বলবে, কিন্তু সেখানে একদম লাস্টে একদম কর্নারে হ্যাশট্যাগ ইনসাইড আউট ফ্যামিলিটা মেনশন করে দিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর এতক্ষণ ওদের সঙ্গে গল্প করছিলাম মানে জানছিলাম যে ওদের আলাপ পরিচয় কীভাবে হলো গান নিয়ে, কিন্তু আলাপ গান নিয়ে যে সম্পর্ক তৈরি হয় সে সম্পর্ক খুব ভালো থাকে, এটা আমার বিশ্বাস। তো একটু শুনে নিই ওদের থেকে কীভাবে আলাপ পরিচয়টা হয়েছে। না প্রথম আমরা এক স্কুলেই গান শিখতাম, না 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 এই কারণ আছে, যখন আমি ক্যামেরাটা অফ করবো
না না আমি যখন ক্যামেরাটা অফ করবো ওই দিনটা আমাকে এসে বলবো দেখি একটুখানি কেমন হয়েছে, আর এই জায়গাটা লাইটটা একটু বেশি ভালো, তাই আমি চেষ্টা করছি ওকে যেন সব থেকে সুন্দর লাগে মানে। আচ্ছা ঠিক আছে, আগে এসে অফিসে দেখা করবে তারপরে সবকিছু আসলে এসে দেখা করলো, তারা তাও অফিসে দেখা করার আগে ফোনে ফোনে হয়ে গেছে, মানে ও আমাকে প্রপোজ করলো যখন প্রথম। আমি প্রপোজ করেছিলাম যে তখন আমার সবাই সবাই মানে ব্রেকআপ হয়ে গেছিলো, মানে কলেজ প্রেম ব্রেকআপ হয়েছে, একা একা লোনলি লাগছে না, এই তো বেশ মিষ্টি দেখতে মেয়েটা আর খুব, তখন আমাকে মেসেজ করতো খুব তারপরে এই করেই শুরু হলো, তারপরে চুপি চুপি প্রেম, ওর বাড়িতেও জানতো না আমার বাড়িতেও জানতো না, তারপরে হ্যাঁ ওই আর কি গান থেকেই হলো। তারপরে এমন হলো আমার বাড়িতে জানলো ওর বাড়িতে জানলো, কিন্তু তিনি গান থেকে অভিনয় শিফট করলেন আর আমি তার জন্য ওকে ফুল সাপোর্ট করি, ও যা করতে চায় মন থেকে সেটা করুক আর আমিও যেটা করতে চাই সেটাও আমাকে সাপোর্ট করে। আমাদের অনেক খারাপ সময়ও গেছে, সেই সময় দুজন দুজনের পাশে ছিলাম, এটা একটা খুব আনন্দের, এটা তোমাদের দেখে ইন্সপায়ার্ড আমরা। আচ্ছা না এবার কৃষ্ণেন্দু তো গান তো যখন এত ভালো করে তো গিটারটা ডেফিনেটলি নিয়ে এসছে, এবার ডিউ টু কপিরাইট ইস্যু আনফর্চুনেটলি আমি ওর পুরো গানটা তো রাখতে পারবো না, বাট সেটা আমরা শুনবো, তোমাদের জন্য একটুখানি ডেফিনেটলি রাখবো। তো ওর কপিটা শেষ হয়ে গেলে ওকে রিকোয়েস্ট করবো একটু এক লাইন গিয়ে শোনানোর জন্য। তো একা মন তোমরা গিয়ে অ্যাকচুয়াল ভিডিওটা দেখার আগে কৃষ্ণেন্দু থেকে এক লাইন শুনে নিই একা মন। মানে যদিও আমি অমৃতদের মতন অত ভালো গাইতে পারবো না, তাও তোর ঠোঁটের বলে একাম আমেজিং ভীষণ সুন্দর, তোমরা কতখানি শুনলে বলতে পারবো না, বাট আমি পুরোটা শুনেছি আর আমার ইনস্টা স্টোরিতে রিলসও দিয়ে দেবো, শুনতে পারো ওখানে। আর একামন তোমরা প্লিজ জি মিউজিকে দেখো। এতক্ষণ আমরা গান শুনলাম গান গাইলাম, এবার ফাইনালি কুলফির এন্ট্রি হচ্ছে, এই তো কুলফি। না না কুলফি প্রথমে এখানে ছিল, বাট ওয়েন্দ্রিলা একটু ভয় পায় আর কি, দেখো না ওখানটা কি দাঁড়িয়ে আছে। ওরা একটা খুব ইন্টারেস্টিং প্ল্যান করেছে সবার জন্য, সেটা একটু বলি। তো এই যে একা মন গানটা, এত সুন্দর গানটা, তো ওরা যেটা প্ল্যান করেছে, তোমরা যারা গান ভালোবাসো যারা গান গাও, তারা এই গানটার একটা সুন্দর করে কভার করতে পারো, একটা কভার ভিডিও করতে পারো, দেন সেই ভিডিওটাকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করতে পারো, করে ওর যে ফেসবুক পেজ আর আমাদের যে ইনসাইড আউট ফেসবুক পেজ দুটোকে ট্যাগ করতে পারো, দুটোরই লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যার কভারটা ওদের সবথেকে বেশি ভালো লাগবে তার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, সেই সারপ্রাইজটা নিজেই বলুক। যাদের গানটা আমাদের সবচেয়ে ভালো লাগে তোমরা গানটা আপলোড করো, কভার করো গানটা, যাদের গানটা আমাদের সবার ভাল লাগবে, সবার মানে আমাদের পুরো একামন টিমের, তো তার জন্য থাকবে কেআরএ মিউজিক প্রোডাকশনের তরফ থেকে একটা স্পেশাল গিফট, আর নীল আর ঋতব্রতর সাথে একটা ডিনার ডেট। অ্যামেজিং অ্যামেজিং, দারুণ প্ল্যান করেছে তাহলে আর কি, চট জলদি বাড়ি না। আমি জানি আমাদের ইনসাইড আউট ফ্যামিলিতে অনেকে গান ভালো। গানটা শোনো শুনে
অনেকেই আছে আমরা বাড়িতে হয়তো গান জানি না, গুনগুন করে গায়, বাথরুম সিঙ্গার আছে, তো তোমাদের হ্যাঁ অনেক ভালো গায়, বা যেরকমই তোমরা গানটা মানে শোনো এবং ভালোবেসে গাওয়ার চেষ্টা করো, দু লাইন হোক চার লাইন হোক পুরো হোক মন থেকে গাও, আর তোমরা ট্যাগ করো ইনসাইড আউট পেজকে ট্যাগ করবে, আর কেআরএম মিউজিক প্রোডাকশন পেজকে ট্যাগ করতে হবে। দুটো পেজের লিংক আজকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ব্লগটা দেখতে দেখতে গানটা শুরু করে দাও। আর কি দেরি করছো, আমি যদিও বা খুব একটা মানে পারি না, না হলে সবার আগে কিন্তু সৌভাগ্যটা করতে হবে, আর অর্পিতের দিকে করতে হবে, সেটাই যেটা করলে তো হয়েই গেল, না সেটা করবো না, তাহলে তো বাকিরা চান্সই পাবে না। ও বা প্লিজ, এ প্লিজ প্লিজ, না এসো কিচ্ছু শুনিনি। তো প্লিজ তোমরা সবাই একামনটা শোনো, আমাদের রিভিউ দাও, আর তোমাদের যেটা বললাম কভার করার কথা ওটা সবাই করো, আমরাও শুনি, ভালো লাগবে। আর সবশেষে বলবো ইনসাইড আউট দেখতে কিন্তু ভুলো না, প্রতিদিন দেখো, আমিও দেখি খুব ভালো লাগে, আর তোমরাও প্লিজ দেখো আর লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গুড্ডু। আজকে বাইকটা নিয়ে ধর্মতলা গেছিল স্প্ল্যানেট আবুলদার দোকানে উড়পির কিছু জিনিস আনতে, তো বাইকে এখন কতখানি তেল আছে আমি সেটাও জানি না, নিয়ে বেরোই তো পরে দেখা যাবে। আর আমাদের কিছু বলার নেই, সময় খারাপ যাচ্ছে, জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, হালদিরামটা জাস্ট ক্রস করেছি, কী হয়েছে না হয়েছে পরে তোমাদেরকে বলবো, বাট আপাতত এই হচ্ছে অবস্থা উড়পির, এই হচ্ছে অবস্থা। ছিঁড়ে যায়নি, জুতোটা অলমোস্ট ছিঁড়ে গেছে, আর দেখো কোমরের অবস্থা, হাঁটু বাটু সব গেছে একদম, বাঁদিকটা এই এখানটা এই, মানে এই হাতে আমি ধরে আছি ক্যামেরাটাকে সময় জাস্ট বলার জন্য, বাট এদিকটা পুরো পেন হচ্ছে এখন, জানি না কী কন্ডিশন দুজনেরই, বুকেও ইভেন আমার লাগছে, ক্যামেরাটা তো ছেড়ে দাও, ও পড়লো ক্যামেরা দাও ঠিক আছে, বাট এখন আমার টেনশন হচ্ছে ওর এলবোটাকে নিয়ে, বিকজ এই জায়গাটা একটু ফুলে এসছে, আমি কী হবে জানি না, অনেস্টলি স্পিকিং, অনেস্টলি হ্যাঁ আমি পুরো, আমি তো হেলমেট পরেছিলাম না পুরো এভাবে, মানে জাস্ট এভাবে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে সব কিছু হয়ে গেলো, বুঝতে ইভেন আমি এখনও ব্যাপারটা থেকে বেরিয়ে উঠতে পারছি না, মানে কী হয়েছিলো তোমার পরে বলবো, বাট আমি ধীরে ধীরে ইভেন মানে যাই না তোমার কী কন্ডিশন হয়তো, ধীরে ধীরে পেন বাড়ছে, মানে মাল্টিপল জয়েন্টস, মানে শোল্ডার হাত বুকে কোমরে এগুলো সব হাঁটুতে সব ব্যথা স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে, ওর তো এটা রীতিমতো নিজে ফুলতে শুরু হয়ে গেছে, এখন রবিনকে ডেকেছি বিকজ আশেপাশে ও ছাড়া এখন আমার পক্ষে, আমি ভাবলাম আগে যে গাড়িটা ড্রাইভ করে চলে যায়, বাট ও আসুক, ইভেন এইগুলোর এগুলো তাড়াতাড়ি ক্লিন হওয়া খুব ইম্পর্ট্যান্ট। আরে বলো না আগে হেলমেটটা গায়ে দাও, এই অবস্থা, দুটো গাড়ি সিটে হেলমেট দুটো গাড়িতে ঢুকে দাও, চার নং যেতে হবে, আমাদের সামনে যে মেডিকেল স্টোরটা আছে যেখানে ওকে নিয়ে গেছিলাম লাস্ট ডে, সেখান থেকে গিয়ে ইঞ্জেকশনগুলো নিয়ে এলাম, প্লাস এই যে এই সমস্ত জায়গাগুলোতে বিটাডিন দিয়ে ক্লিন করে এলাম, বাট এখন একটু ড্রেসগুলো চেঞ্জ করি, রাস্তা ধুলো ময়লা সব লেগে আছে, এটা করে একবার চারণকে যাবো দুজনে, ব্যথা তো সেরকম কারোরই, মানে আমার কোমরে একটু ব্যথা আছে আর ওর এলবোতে একটু আছে, বাট এগুলো একবার চেক করে নেওয়া উচিত যে ইন্টারনাল কোনো ফ্র্যাকচার বা সামথিং কিছু আছে, ব্যথা ইন দ্য সেন্স ভেঙে যাওয়ার মতো হয়তো ব্যথা হয়নি, বাট ফ্র্যাকশন অফ আ সেকেন্ড মানে বলতেই হবে কি হলো ব্যাপারটা, হলদিরামটা জাস্ট ক্রস করলাম, ও তো গাড়ির পেছনে মানে ও এদিক ওদিক দেখছিল, ও দেখেনি সামনে কি হয়েছে, অবভিয়াসলি ও বাইকের পেছনে বসেছিল, বাট এর আগে মানে লাইফে হয়তো লাস্ট টাইম, মানে আজকে আমি ওখানে তো গাড়িটা থাকতো মানে ফোর হুইলারটা থাকতো, অবভিয়াসলি এই ঘটনাটা ঘটতো না, টু হুইলার আমি কন্ট্রোলটা একদম ছাড়া, এলবোটা যদি দেখতে পাও বুঝতে পারছো কিনা জানি না, মানে পুরো সামনে দিকে বেরিয়ে এসছে, আমার হাতে ক্যামেরাটা ছিল, আই ট্রাই টু প্রোটেক্ট ইট অ্যাজ ফার অ্যাজ পসিবল, তারপরে পুরো স্কিট করে যেরকম পড়ে যায় সাইডে, বেঁকতে 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 ও পড়েছে ধুম করে, আমি পড়েছি রাস্তায়, পুরো পড়ে গিয়ে খানিকটা সামনে দিকে এগিয়ে গেছি আর কি, তাতে এটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, এলবোটা বেরিয়ে গেছে, আমার হাঁটুতে পুরো ডিপ হয়ে কেটে গেছে এখানে, ও তো অ্যাকচুয়ালি আমি তাও মানে দেখছিলাম সামনে থেকে, তো আমি কনসিয়াস ছিলাম, বাট ওর জন্য পুরো ঘটনাটা আনকনসিয়াসলি হয়েছে, একটা লোক জাস্ট এরকম সাইডে ড্রাঙ্ক মানে ফুল ড্রাঙ্ক অবস্থায় দাঁড়িয়েছিল, মানে হি ওয়াজ নট মুভিং, তো আমি দেখে প্রথমে কিছু গেসই করতে পারিনি, তো একদম এরকমভাবে দাঁড়িয়েছিল, আমি যখন ওর থেকে মোটামুটি 5-7 feet ডিস্টেন্সে, তখন হি ওয়াজ লাইক এরকম দাঁড়িয়েছিল, এরকম পুরো একদম অলমোস্ট মাঝ রাস্তায়, ফর্চুনেটলি সেই টাইমে বা পেছনে কোনো বড় গাড়ি লাইক বাস বা লরি কিছু ছিল না, একটা ছোট অটো ছিল, তো ওই দেখে মানে ওর হঠাৎ করে ওরকম আনএক্সপেক্টেড বিহেভিয়ার, মানে ওরকম মাঝ রাস্তায় এসে গেলো, ওটা দেখে আমি আর কন্ট্রোল রাখতে পারিনি,
প্রচণ্ড জোরে ব্রেক ধরি, আর অবভিয়াসলি মানে ফোর হুইলার হলে ঠিকই হতো, বাট টু হুইলারের কন্ট্রোলটা সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, একদম বালি ছিল জায়গাটা, পুরো স্কিড করে একদম। আর আমি তো পুরো এরকম বাঁ দিকে নিয়ে পড়েছি, তো ওই জন্য পুরো এলবোটা ইভেন কোমরে যে এখানটা প্লাস নিতে নিতে ওইখানটা হয়েছে। আর ওরপি যেরকমটা ও ক্যামেরাটাকে প্রোটেক্ট করতে চেয়েছিলো যতটা পসিবল হয়, বাট সে তো লেগেছে এটাতেও, ওই করতে গিয়ে ওর এলবোটা হয়েছে। বাট তুমি আবার কী করছো? সময় খারাপ যাচ্ছে, পূজা হয়তো কালকে আসবে, কারণ আমরা একদম উঠতে না পারলে কালকে জানি না কি হবে, বাট ব্যথা যদি হয় সেরকম, যদিও বাঁ দিকটা, আমার ডান দিকটা ঠিক আছে। ফার্স্ট অফ অল না, এরকম টাইমগুলো একজনকে দরকার যে সুস্থ স্বাভাবিক আছে, কিছু হয় মানে একটু সাজেশন দিতে পারবে, ওয়াইজ ডিসিশন নিতে পারবে। এবার যদি দুজনেরই এরকম হয়ে গেছিলো, তাই ঘটনাটা ঘটার পরে না একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, মানে একটা ডিফারেন্ট জোনে ঢুকে গেছিলাম, তখন কী করা উচিত কী করা উচিত না কিছুই মাথা কাজ করছিলো না, মানে আমি তো বুঝতেই পারলাম না যে কেন ব্রেকটা করছি। হ্যাঁ, মানে তখন মানে কী হলো, কেন হলো, কোথায় আছি, কী করছি, একটা ফ্লোতে যাচ্ছি, মানে যেখানে আমাদের অ্যাক্সিডেন্টটা হলো বাই গড গ্রেস, আশেপাশে ওখানে যারা দাঁড়িয়েছিল তাদের অনেকেই আমাদের ফ্যামিলি মেম্বার্স, ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার্স, তো তারা তো ওর, আমি তো হেলমেট পরেছিলাম, বাট ও হেলমেট খোলা সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে, দৌড়পিদি দৌড়পিদি করে ছুটে এসেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম, সঙ্গে সঙ্গে পাশে একটা সিসিটিভি ছিল, তাই ওখানে ওয়াশরুমে গিয়ে আমি স্যানিটাইজ করলাম, জল দিয়ে ধুলাম ভালো করে। না, দেয়ার ওয়াজ এ লেডি আর তার হাজবেন্ড আর মনে হয় ডক্টর ছিলেন, তো দুজন মিলে অনেক হেল্প করেছে, রিয়েলি থ্যাঙ্ক ইউ। আপনারা যদি ভিডিওটা দেখছেন, লাইক রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল। আর তারপর ওখান থেকে ফিরে এসে মেডিকেল স্টোরে যাওয়ার ডিসিশনটা খুব ভালো ছিল, বিকজ রাস্তায় কাটা, তো আমার যেহেতু টেটানাসটা নেওয়া ছিল না, ওটা নেওয়াটাও ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট ছিল। সেটা নিয়ে ফিরে আসার পরে আমরা ভাবছিলাম হসপিটালে যাবো, কারণ কিছু হয়েছে নাকি ইন্টারনালি ওগুলো একটু দেখে নেওয়া উচিত। বাট দেন সবার সঙ্গে ডিসকাস করলাম, বিকজ রাত্রিবেলা এখন কিন্তু কোনো ডক্টর অ্যাসেস পাওয়া যাবে না, এখন নার্সিংহোমে যাওয়া মানে ইমার্জেন্সি, তো ওখানে গিয়ে কী হবে, দুজনেই তো এরকম, আর এরকম হয় কি যাই বলে তাই, হ্যাঁ কী হবে, আবার একটা ফ্লোতে ওখানে ঢুকে যাবো, এই করো সেই করো, এক্স রে করো, অ্যান করো ধ্যান করো, ওই জন্য ভাবলাম কি যাওয়া মানে একদম মানে একটু এখন চাপই লাগে, তার জন্য আমরা হসপিটালে গেলাম না, যাবো মানে, হ্যাঁ আজকে দিনটা অ্যাটলিস্ট ওয়েট করে, মানে বেস্ট এটা মনে হলো যে আজকে বাড়িতে আসি, আরও বরফ দিয়ে ভালো করে জায়গাগুলোকে একটু ঠিকঠাক করি, একটু বাড়িতে মানে ফার্স্ট এডটা অ্যাটলিস্ট করি, নিজেরা নিজেদের টেক কেয়ার করি, দেন আজকে রাত্রা কাটু, কালকে সকালবেলা উঠে যেরকম পরিস্থিতি থাকবে সেরকম অনুযায়ী ডেফিনেটলি ডক্টর তো দেখাতে হবে, বিকজ আমার বাঁদিকে কোমরটা বেশ ভালো ফুলে গেছে, ব্যথা হচ্ছে, দেখাবো কালকে সকালবেলা। ফার্স্ট অফ অল ক্যামেরার মেমোরি কার্ডে আর 6 মিনিট রেকর্ড করার মতন ক্যাপাসিটি বাকি আছে, আর আমাদেরও শরীরেও আর কিছু নেই, আর মানে শেষ কয়েকটা কথা বলে আজকের মতন দি এন্ড করতে চাই। বাট আজকে এই ঘটনাটা থেকে একটা জিনিস ফিল করলাম, সেটা একটু শেয়ার করার ছিল। ফার্স্ট অফ অল তো ওর হাতে ক্যামেরাটা ছিল, আর একদম লাস্ট সেকেন্ড অবধি ট্রাই করেছে ক্যামেরাটাকে বাঁচানোর জন্য, আদারওয়াইজ ওর এই জিনিসটা কিন্তু না হলে হতো না, মানে ওইটা মানে আমি বুঝতে পারছি, মানে প্রথমে আমি দেখলাম কি ওর কি হয়েছে, প্রথমে আমার মাথায় ওঠে ও ঠিক আছে কিনা, ঠিক আছে কি হয়েছে লেগেছে কিনা, তারপর আমি দেখলাম আমি কি ঠিক আছে কিনা। এইবার ক্যামেরাটার দিকে দেখার মতন আমার সাহস ছিল না, বিকজ আমি আমি ঘুরে দেখবো এদিক ওদিক হয়ে গেছে, বাট দেখলাম কি না মানে বাই গড গ্রেস অ্যান্ড আমিও জানি না ও জানি না, হয়তো ওটা ব্যাঙ্ক করেছে, মানে রাস্তার মধ্যে ধূপ করে হয়তো ব্যাঙ্ক করেছে, তার জন্য হয়তো ইন্টারনাল কিছু ড্যামেজ হতে পারে, মানে ঠাকুর ঠাকুর যেন না হয়, বাট বাইরে থেকে একটা দাগ পর্যন্ত পড়েনি, আর সেটা করতে গিয়ে ওর কোনোটাই অবস্থা। এখন আমাদের লাইফে ক্যামেরা এত একটা ইম্পর্টেন্ট পার্ট, আমার অত লেগেছে রাস্তার মধ্যে দি লেডি, আমি সত্যি নাম জিজ্ঞাসা, ও তখন কি করছে পাগলের মতো, আমাকে ছাড়ো তুমি ক্যামেরা দাও, হ্যাঁ ওই মহিলা ওকে বলছে আপনি চলুন 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 হাতে বরফ দেবেন, ও বলছে আমাকে ছাড়ুন আমি ঠিক আছি, ক্যামেরাটা কোথায় ক্যামেরা কোথায়, শি ওয়াজ লাইক দ্যাট। আর একটা লাস্ট কথা বলবো, মানে যেটা আজকে রিয়েলাইজ করলাম, আচ্ছা যারা তোমার ব্লগটা এখনও অবধি দেখছো তারা ডেফিনেটলি ভাবি যে এরা কি পাগল নেই, এরকম একটা ঘটনা ঘটে গেলো, নিজেদের টেক কেয়ার কর, এই সমস্ত ছেড়ে এখন ক্যামেরা নিয়ে বকবক করছে। বাট সেক্ষেত্রে একটা কথা জাস্ট বলার আছে, মানে নিচে যখন রবিনকে ডাকলাম, ও আসছিল, আমরা ওয়েট করছিলাম মেডিকেল স্টোরে যাবো বলে, আজকাল কী হয় না, আমি আরও যখন যাই মনে হচ্ছে আমাদের সঙ্গে আমাদের নিজেদের ফ্যামিলিজ যারা আছে, কোর ফ্যামিলিজ তাদেরকে নিয়ে যাচ্ছি, প্লাস তার সঙ্গে ইনসাইড আউট ফ্যামিলির 170,000 মানুষকে সঙ্গে নিয়ে যায়, তো ওরকম ঘটনা
ঘটার পর যখন আমরা ওয়েট করছিলাম রবিনের জন্য, ফার্স্টে তো প্রত্যেকটা মানে দুই বাড়িতে ফোন করে সবাইকে জানালে এরকম ঘটনা ঘটেছে, অ্যান্ড সেকেন্ডলি মনে হলো যে না যাই হোক মানে কী হচ্ছে কেন হচ্ছে মাথা কাজ করছে না, বাট এটুকু মাথা ছিল যে তোমাদেরকে জানাতে হবে এই ঘটনা ঘটেছে তোমাদেরকে জানাতে হবে। তো সঙ্গে সঙ্গে কী হলো ক্যামেরা অন করে বলতে লাগলাম যে দেখো ওর পা কেটে গেছে, আমার হাত কেটে গেছে, কোমরে লেগেছে, হাত লেগেছে, তো এইগুলো মানে এই ব্যাপারগুলো ন্যাচারালি হয়ে যায়। নট অনলি দ্যাট, আমার যে ইয়েটা হওয়ার পরে আর সব থেকে বড় কথা কুলফির কোনো দোষই নেই, আমি কুলফি মারামারি করছিলাম আর ওর নখগুলো কাটানো হয়নি, তোর হাতটাই আমার এখানে এসে পড়ে। কুলফি কিন্তু ইচ্ছা করে ইন্টেনশনালি, কুলফি প্রচণ্ড ভালো ছেলে, ও মুখ থেকে আওয়াজ অব্দি বের করানো, যাই হোক সেই মানে হাতাহাতিতে এই ব্যাপারটা হয়েছিল। অনেকে কনসার্ন করে মানে এত এত মেসেজ এসছে আমার কাছে না, মানে আমি যতবারই থ্যাংক ইউ বলি কম বলা হয়। সেটাই তো, তোমরা যখন এতখানি ভালোবাসা আমাদের প্রতি দেখাও আমাদের ভেতর থেকেও সেটাই আসে। তো যতই কঠিন পরিস্থিতিতে থাকি না কেন, যাই থাকি না কেন, একদিকে যেমন ফ্যামিলির কথা মাথায় আসে তো আরেকদিকে এই ফ্যামিলিকে আমরা ভুলে যাই না, তোমরাও আমাদের মাথার মধ্যে কোথাও না কোথাও থাকবে। এটাই দিস ইজ লাইক মানে পার্ট অফ আস, আমরা একদিকে আছি আর এটা সাইমালটেনিয়াসলি চলছে। লাগে আউট অফ ইমোশন এসে বাদিকে দুজনেরই বাদিকে দুজনের বাদিকটাই গেছে। এখন আজকে রাত্রে ঘুম থেকে ওঠার পর কালকে সকালবেলা উঠে অ্যাকচুয়ালি বুঝতে পারবো কোন দিশায় যাচ্ছে আর কি সব কিছু, বাট বাড়িতে সবাই ডেফিনেটলি টেনসড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করবো, বাট তার আগে আরও একবার মনে করে দিই ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে চেক করতে বলো না, সেখানে কৃষ্ণেন্দুর ফেসবুক পেজের লিঙ্ক, ইউটিউব পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ও আর ওয়েন্দ্রিল্লা দুজনে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে খুব সুন্দর এই মিউজিক ভিডিও একামন তৈরি করেছে, আমাদের এন্ড থেকে মন থেকে যতখানি সাপোর্ট করা ওদেরকে পসিবল আমরা তো করবই, সেটা না হলে এরকম অবস্থাতে দাঁড়িয়েও তোমাদেরকে রিমাইন্ডার দিতাম না। বাট তোমাদের সাপোর্টও খুব দরকার, গানটা শোনো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, ওদেরকে সাপোর্ট করো। আর তার সঙ্গে ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে ক্যাশ কার অ্যাপেরও লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করলে ইনস্টল করলে পেয়ে যাবে ফ্ল্যাট 25 rupees জয়নিং বোনাস। তার সঙ্গে আরও অফার তো আছেই, শপিং ওয়েবসাইটসগুলোতে ডিসকাউন্ট সেল থাকুক ইয়া না থাকুক ক্যাশ কারোর সঙ্গে করলে কিন্তু অলওয়েজ ক্যাশব্যাক পাবে। তো চলো গুড নাইট, হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ উই অলওয়েজ টেক কেয়ার অফ ইওর সেলফ, ইওর ফ্রেন্ডস, ইওর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।